এবার বোমা উদ্ধার হয় জগৎবল্লভপুরে। শঙ্করহাটি 2 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে উদ্ধার হয় একটি তাজা বোমা। শিশুরা খেলা করছিল, তারাই এলাকার মানুষদের জানায়। তারপর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাটি। অল্পের জন্য রক্ষা পেল শিশুরা। জল নিয়ে ওখানে জল তুলতে যাই, হ্যাঁ ওইদিকে জল তুলতে যাই, এইখানে এসে মোড়টা ছিল প্লাস্টিকের মোড়া। আমি আমার চোখে পড়ে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ একবার তৎপরতার সঙ্গে পুলিশ এসে পৌঁছে যায়। হ্যাঁ একটা ঠিক আছে, ওটা কী করে আমি বলবো? আমি দুদিন ছিলাম না এখানে, আমি কালকেই ফিরেছি। আজকে সকালবেলা দোকান খুলেছি 8:30 সময়, এসে দেখলাম এই অবস্থা। সঙ্গে সঙ্গে ইনফরমেশান করি, পুলিশ তৎপরতার সঙ্গে এসে যায়, ওটাকে জল ঢেলে নিষ্ক্রিয় করে নিয়ে চলে যায়। এইটুকুই আমি জানি। আতঙ্কিত বলতে গেলে তো সবসময় মানুষ আতঙ্কিত আছে, শুধু আমি আতঙ্কিত বললে সাধারণ মানুষও তো আতঙ্কিত আছে। কিন্তু পুলিশ যেভাবে কাজ করেছে এখানে আমরা বলার কিছু নেই। তৎপরতার সঙ্গে 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 উনি জান চলে এসেছে। ঠিক আছে, আমার নাম সুবীর কুমার বোস। এই জায়গাটা শঙ্করহাটি 2 জল, এটা হচ্ছে আদিবাসী পাড়া, ঠিক আদিবাসী পাড়ার মুখটা দিয়ে পড়েছিল। ঠিক আছে, থেকে এলাম, কারণ এটা অবশ্যই দরকার, কারণ বোমটা হঠাৎ এখানে এলো, কোথা থেকে এলো এটা অবশ্যই তদন্ত করা দরকার। কোন জায়গায় পাওয়া গেছে এটা? শঙ্করহাটি 2 নম্বর অঞ্চল, এই সামনে অঞ্চল আছে। এখানে আমাদের মাতারা মেডিকেল ওষুধের দোকান প্লাস এটিএম আছে একটা। হ্যাঁ, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিলো, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং বোমটাকে নিষ্ক্রিয় করার ব্যয় করেছে। করে জল আতঙ্ক তো আছে, হঠাৎ এই জায়গাতে বোম হঠাৎ এলো, একটা তো ভয়ের ব্যাপার থাকবে। পিন্টু মান্না, এটা হচ্ছে শঙ্করহাটি 2 নম্বর অঞ্চল, সামনে অঞ্চল আছে এখানে আদিবাসী। এটিএমের সামনেটা এইখানে রাস্তার গায়েতে পাওয়া গেছে। কিন্তু মান না, পঞ্চায়েত নির্বাচন এসে গেছে, তার ইঙ্গিত এখন থেকে আমরা পেতে শুরু করে দিয়েছি। মেদিনীপুর থেকে শুরু করে 24 পরগনা আর এখন আর হাওড়া, চারদিকেই পশ্চিমবাংলায় কুটির শিল্প বোম তৈরি করা কারখানা সক্রিয় হয়ে গেছে। জগৎবল্লভপুরে যেটা আপনারা দেখেছেন সেটা একটা মাত্র ইঙ্গিত। চারিদিকে বোমের কারখানা ফুল ফ্লেজে কাজ করতে শুরু করে দিয়েছে, কেন যে 1-2 মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে। একটা ভিডিও সারা ভারতবর্ষে ভাইরাল হচ্ছে, গুজরাটের বড়োদরাতে কিভাবে মানুষ নির্বাচনের দিন একটা উৎসবের মতন অবসর অনুভূত করছে। ভালো করে বসার, খুব ভালো জায়গা, পরিষ্কার পরিচ্ছিন্নভাবে অবাধ মতদান হচ্ছে। এই কদিন আগেই কয়েকটা প্রদেশে ভোট হলো, কিন্তু পশ্চিমবাংলায় ভোটের নাম আসলেই আতঙ্ক ছাড়িয়ে যায়। তারই একটা উদাহরণ আমরা জগৎবল্লভপুরে দেখেছি, বোমা উদ্ধার হয়েছে। টিএমসি এলাকায় এলাকায় বোম তৈরি করার কাজ দিয়ে দিয়েছে, বোম হাতিয়ার গুলি আমদ করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন ভয় দেখিয়েই আতঙ্কের মধ্যেই টিএমসি করবে, তার ইঙ্গিত এখন থেকেই আমরা পাচ্ছি।